মূসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার সাথী কে হবে? আল্লাহ বললেন, সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার, কিয়ামতের দিন তোমার সাথী হবে একজন কসাই। কে হবে? জোরে বলেন না। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একটু ফেড়া বলেন, কি রে কসাই কেন আমার সাথী হবে? আমি নবী মানুষ, নবী হবে আমার সাথী, আল্লাহর অলিরা হবে আমার সাথী, কেন কসাই হবে আমার সাথী? রব্বুল আলামিন বললেন, মুসা যাও নিজেই যে দেখে আসো কেন কসাই হবে তোমার সাথী। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কসাইয়ের দোকানে গেলেন, যে দেখে না কসাইয়ের স্পেশাল কোনো আমল নাই, খালি গোশত কাটে। কি কাটে? সারাদিন গোশত কাটার পরে বিকেলবেলা বড় একটা গোশতের টুকরা নিয়ে প্যাকেট করে বাড়ির দিকে রওনা হয়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তিনিও কসাইয়ের পেছনে পেছনে ছদ্মবেশে রওনা হয়ে যায়। কসাই বাড়িতে ঢুকার পরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দরজায় নক করতে লাগলেন, কসাই দরজা খুলে দিতে লাগলো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পরিচয় গোপন করে বলে, আমি একজন মুসাফির, আজকে রাতে ও কসাই ভাই আপনার বাড়িতে থাকতে চাই। কসাই বলে, আহলান সাহলান, আসেন এই ঘরের মধ্যে বসেন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। পাশের ঘরে যে কসাই মাচার উপর থেকে বৃদ্ধা একটা নারীকে নামিয়ে নিজ হাতে গোসল করে টাওয়াল দিয়ে গা মুছে গোশত রান্না করে রুটি বানিয়ে রুটি আর গোশত এই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলে দেয়। মহিলাটা তৃপ্তি সহকারে খাওয়ার পরে হাত দুইটা উপরের দিকে তুলে আঁচলটা পেতে আল্লাহরে ডেকে বলে, আল্লাহ আমার ছেলের উপর আমি সন্তুষ্ট, এই বলে বীরবীর করে কি যেন দোয়া করে দেয়। মহিলাটাকে খাওয়ানোর পরে কসাই প্লেটের মধ্যে গোশত আর রুটি এনে সাইয়েদনা মুসার কাছে এসে বলে, ও মুসাফির ভাই, এই নেন আপনার রাতের খাবার, রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান, সকালে আপনি যাবেন আপনার পথে, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা বলে, ও কসাই আগে বলো এই বৃদ্ধা মহিলাটাকে। কসাই বলে, বৃদ্ধা মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার কেউ নাই, আমি ছাড়া ওই বৃদ্ধা মহিলার কেউ নাই, এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা, মা ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া ও মায়ের কেউ নাই। প্রতিদিন আমি আমার মারে গোসল করাই, নিজ হাতে রান্না করে খাওয়াই। সাইয়েদনা মুসা বলে, তোমার মা হাত তুলে কি দোয়া করলো এটা বলো। কসাই বলে, আমার মা প্রতিদিন রাতে খুশি হয়ে একটা পাগলা দোয়া করে, গত কয়েক বছর ধরে এই দোয়াটা করছে, অনেক বছরের দোয়া, আমি জানি কোনো দিন এই দোয়াটা কবুল হবে না। সাইয়েদনা মুসা বললেন, কি দোয়া? কসাই বলে, আমার মা খুশি হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে বলে, আল্লাহ আমি আমার ছেলের উপর অনেক সন্তুষ্ট, শুনেছি এই জামানার বনী ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর, তার নাম নাকি মুসা কালিমুল্লাহ, আমি তোমার কাছে দোয়া করে গেলাম আমার ছেলেরে তুমি ওই মুসা নবীর সাথে জান্নাতে ঢুকাইয়া দিবা। মুসা আলাইহিস সালাম বলে, কানেকশন তো এই জায়গায়, আসল কানেকশন তো এখানে, এটা তো মায়ের দোয়ার বরকত। আল্লাহু আকবার! এজন্য মায়ের দোয়ার বরকতে কসাইকেও নবীর সাথী বানিয়ে দিয়েছে কে? বিশ্বনবী বাবা মার আদর পায় নাই, জন্মের আগে বিশ্বনবীর বাবা নাই, ছয় বছর বয়সে মা নাই, দাদার কাছে মানুষ হয়েছেন, চাচার কাছে মানুষ হয়েছেন। বিশ্বনবী হুদাইবিয়ার উমরা যেদিন করতে যাবেন, 1400 সাহাবীকে নিয়ে বিশ্বনবী উমরা করার জন্য রওনা হলেন। পথিমধ্যে আবওয়া নামক জায়গার মধ্যে বিশ্বনবীর মায়ের কবর, বিশ্বনবীর মায়ের নাম কি? তোরা দেখে যা মিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙ্গার রবি দোলে, কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে লই, কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই, পরে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ার খোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। ঠিক কিনা? মায়ের কবর বলল সামনে, জায়গার নাম আবওয়া, ছোট্ট একটা টিলা। 1400 সাহাবীদের দিকে তাকিয়ে বিশ্বনবী বললেন, ও সাহাবারা এটা আমার মায়ের কবর, আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়েছি মায়ের কবর জিয়ারত করার, তোমরা যারা জিয়ারত করতে চাও আসো। 1400 সাহাবী বলে, আমরাও আপনার মায়ের কবর জিয়ারত করব। বিশ্বনবী 1400 সাহাবীরে বললেন, জিয়ারত করার সময় কেউ কিন্তু কান্নাকাটি করতে পারবা না,
1400 সাহাবীকে কান্নাকাটি করতে নিষেধ করে বিশ্বনবী যখন নিজের মায়ের কবরের সামনে দাঁড়ালেন, বিশ্বনবী ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। বিশ্বনবীর কান্না দেখে 1400 সাহাবাও কান্না শুরু করে দিল। বিশ্বনবী 1400 সাহাবীদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, তোমরা কাঁদো কেন? সাহাবারা বলে, নবী আপনাকে আমরা অনেক ভালোবাসি, আপনারে কাঁদতে দেখলে আমাদেরও কান্না আসে, আপনার চোখ দিয়ে দার দার করে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ আর শুকনা রাখতে পারি না। বিশ্বনবী বললেন, আদ্রাকাতনি রহমাতুহা ফাবাকাইতু, আমার ছোটবেলার স্মৃতি মনে পড়েছে, আমার মা যে আমারে আদর করেছে ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে। আমার মা আমেনা আমারে জৈতুনের তেল মালিশ করে দিত গায়ে, আমার মা আমেনা আমারে জামা পরিয়ে দিত, কোলে নিত, আদর করতো, চুমু খেত, ওই স্মৃতিগুলো আমার মনে পড়েছে, তাই আমি কাঁদি, তোমরা কাঁদো কেন? বিশ্বনবী মায়ের আদর পায় নাই, কিন্তু মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো কেঁদেছে। এজন্য মায়ের দোয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী কানা ইউকাসিমুল আহমান ফিল জিআররানা, জিআররানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছেন। কিসের গোশত? বাংলাদেশে কুরবানির গোশত বিতরণ হয় কি হয় না? জোরে বলেন। বিশাল লম্বা লাইন, বিশ্বনবী লাইনের মধ্যখান থেকে বৃদ্ধা একটা নারীকে আলাদা করে নিয়ে আসলেন। বিশ্বনবী নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিলেন, মহিলাটারে বসালেন, বড় একটা গোশতের টুকরা দিলেন, প্যাকেট দিলেন। বৃদ্ধা মহিলাটাও বিশ্বনবীর মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে দোয়া করে গেল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাজার হাজার মানুষ, কাউকে তো লাইন থেকে আলাদা করলেন না, কে এই বৃদ্ধা মহিলা, কেন এই মহিলারে নিজের চাদরের উপরে বসতে দিলেন? বিশ্বনবী বললেন, জন্মের আগে আমি বাবা হারালাম, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, মায়ের বুকের দুধ আমি খেতে পারি নাই, যে এই মহিলাটারে আমার চাদরের উপরে বসতে দিলাম, এই মহিলাটা হলো আমার দুধ মা হালিমা, বনু সাদ গোত্রের হালিমা। এই হালিমার বুকের দুধ খেয়ে আজকে আমি তরতাজা নবী মুহাম্মদ, চিল্লায় কোন আল্লাহু আকবার। এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই? কখনো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, গরম আওয়াজে কথা বলা যাবে না, উচ্চবাচ্য করা যাবে না, কোমল আচরণ করতে হবে, মা বাবার দোয়া নিতে হবে। কোনো কারণে মা বাবার সাথে যদি ঝগড়া হয়, বাগবিতণ্ডা হয়, আজকের মাহফিলের পরে মা বাবার পা ধরে আমরা ক্ষমা চাবো। রাজি আছেন? সবাই রাজি আছেন? কেউ যদি মা বাবার পা ধরে ক্ষমা চায়, মা বাবা কি ক্ষমা না করে পারে? আর আম্মা আব্বার পায়ে ধরে চোখের পানি ছাড়তে কি কোনো লজ্জা আছে? জোরে বলেন, আছে? আজকে আমরা ক্ষমা চাইব, আজকে আমরা দোয়া নিব। মা বাবার দোয়া সবচেয়ে বড় দোয়া, মায়ের দোয়া থাকলে ওই ব্যক্তি কখনো ব্যর্থ হয় না, মায়ের দোয়া আল্লাহর রহমত। এই দুইটা যদি জিনিস যদি কারো জীবনে থাকে, সফলতা তার হাতে ধরা দিবে, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, আমার স্পেশাল ফয়সালা দুইটা, কয়টা? অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম ফয়সালা, ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? আল্লাহ ছাড়া কোনো মাজারে যেয়ে সেজদা দেয়া যাবে? দ্বিতীয় ফয়সালা হলো মাতা পিতার খেদমত করতে হবে। আমরা যতটুকু পারি মা বাবার জন্য অর্থ ব্যয় করব, তাদের খেদমত করব, তাদের কাছ থেকে দোয়া নিব, আমাদের জীবনকে উজ্জ্বল করে দিবে কে? আরো জোরে বলেন, কে?